শতাব্দীর এক দুর্বার সংস্কারক আব্দুল জব্বার সরকার। বইটি লিখেছেন আ ফ ম আব্দুস সামাদ। প্রকাশকাল জুন 2021। মুখবন্ধ। 50-এর দশকে আমি যখন হাই স্কুল লেভেলের ছাত্র, তখন কেন জানি না ইতিহাস বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগতো না, কারণ ইতিহাসের সন তারিখ সহ ঘটনার বিবরণ আমার কাছে খুব ঝুট ঝামেলার মনে হতো, কেমন যেন নিরানন্দ মনে করতাম। কিন্তু সময় তার প্রকৃতি বদলায়। আমার কাছে অতীত সম্বন্ধে একটা স্থিরতা ও স্থায়িত্ব আছে। এর ফলে পরবর্তীকালে আমি বুঝতে সক্ষম হয়েছিলাম যে ইতিহাস এমন কিছু সম্বন্ধে ইঙ্গিত দেয় যা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামান না, অথচ সামান্য চিন্তা করলেই দেখা যাবে যে আমরা সকলেই ইতিহাসের অংশ। এর অন্তর্নিহিত কারণ সময়ের রক্ষণশীলতা, ইহা ধরে রাখে চলমান ঘটনা প্রবাহকে। লেখা হয় ইতিহাস, নিষ্ঠুর সে ইতিহাস, নিষ্ঠুর হলেও সে ইতিহাস নির্ভেজালভাবেই নিরপেক্ষ। আমাদের চারপাশে যা কিছু বিদ্যমান, যা আমরা সর্বদা ব্যবহার করি, প্রত্যক্ষ করি অথবা তার ফলাফল অনুভব করি, তার সবই তো ইতিহাসে স্থান করে নিয়েছে। সমাজে প্রচলিত সকল প্রকার রোমাঞ্চকর গল্প যা আমরা হরহামেশাই শুনি বা পাঠ করি, তাতে অদ্ভুত রকমের আনন্দ পাই, এবং আরও বিশেষ কোনো ঘটনা যা আমাদের চোখে পড়ে, তার প্রায় সবই ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসে। পক্ষান্তরে হয়তো এমন সব গল্প বা ঘটনা চোখের অন্তরালে রয়ে গেছে যা থেকে আমরা আমাদের নিজেদের চমৎকৃত হওয়ার মতো অনেক তথ্য আবিষ্কার করতে পারি। কাজে এটা স্পষ্ট যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আঞ্চলিক ও জাতীয় এরূপ সকল স্তরে ইতিহাসের প্রভাব অনস্বীকার্য। এক্ষেত্রে হয়তো বা দ্বিমত পোষণ করতে পারেন যে এটা আকস্মিক বাক্ষিল্যতা অথবা অস্বাভাবিক বাক্যপ্রয়োগ। তাদের সকলকে আমি সবিনয়ে অনুরোধ জানাবো, দেখুন আপনার চারপাশে কত কিছুই না ঘটছে, চক্ষু মুদ্রিত করে একটু ভাবুন, তাহলে আপনি এ সত্যটা উপলব্ধি করতে সক্ষম হবেন। আপনি নিজেই তখন প্রশ্ন করবেন এটার ইতিহাস কি, এবং আপনি এর উত্তরও পেয়ে যাবেন। তা হলো নাকালিয়া জনপদের গর্ব, অন্যায়ের প্রতিবাদকারী, গরিব দুঃখীদের আশ্রয় দানকারী, সাম্প্রদায়িকতা বিরোধী বিপ্লবী ব্যক্তিত্ব আব্দুল জব্বার সরকারের গল্পগাথা, যা শতবর্ষ যাবৎ আপন গতিতে ছুটে চলেছে মহাকালের দুর্নির্বার শাসনে। মানুষের একক অথবা সমষ্টি এই ইতিহাসকে স্থলিত করতে পারেনি তার অনবদ্য যাত্রাপথ থেকে। নিউটনের মতো সময় বয়ে চলে তার আপন গতিতে মহাকালের টানে, কিন্তু কারোর সাথে কোনোরূপ সম্পর্ক সৃষ্টি হয় না। ইতিহাস তার মহাযাত্রা সময়ে পদাঙ্ক অনুসরণ করে মাত্র, আর যাত্রাপথ চিহ্নিত হয়ে পড়ে ঘটনার দাগগুলি, যা অমর, শাশ্বত, অবিকৃত ও সত্য, যে সত্যকে আমরা উষার আলোকে বের করে আনতে প্রয়াসী। একে সামনে রেখেই আব্দুল জব্বার সরকারের জীবনালেখ্য প্রকাশিত হতে যাচ্ছে, যা ভবিষ্যতের পাঠকদের মনকে উজ্জীবিত করবে। রচনাটি ভালো লাগলো নাকি মন্দ লাগলো তা বিচারের ভার সম্মানিত পাঠকদের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবার সুখী জীবন কামনা করি। লেখক আফম আব্দুস সামাদ। বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ, উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক বিপ্লব, নবাব স্যার সলিমুল্লার রাজনীতিতে আত্মপ্রকাশ এবং আব্দুল জব্বার সরকারের রাজনৈতিক উত্থান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে কেমন ছিল ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার অবস্থা? ব্রিটিশ ঐতিহাসিক এইচ কার তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে ইতিহাসকে অতীত ও বর্তমানের কথোপকথন বলেছেন। কাজেই বিনা দ্বিধায় বলা চলে যে ইতিহাস শুধুমাত্র ঐতিহাসিক দর্পণ নয়, বরং মানুষ, পরিবেশ ও সময় ইতিহাসের মূল উপকরণ। মানুষের উপর সময় ও পরিবেশের প্রভাব সন্দেহাতীত। প্রাকৃতিক পরিবেশ ও জনপথ মানুষের আচার আচরণ ও কার্যকলাপকে প্রভাবিত করে। পরিবেশ তার পথ পরিক্রমায় নিজেকে স্বতন্ত্র হিসেবে গড়ে তোলে। ইতিহাস নিজের সময় ও পরিবেশের প্রতিনিধি, তাই সে সময়ের আলোকে ইতিহাসের অবগঠন উন্মোচন প্রয়াসী হয়। আমাদের এ আলোচনার কেন্দ্রীয় চরিত্র হলেন আব্দুল জব্বার সরকার। সুতরাং স্পষ্টত বলা চলে যে তার নিজের সময় ও পরিবেশের পরিমণ্ডলে যথার্থ সামাজিক উন্নয়নের জন্য সৃষ্টিশীল কর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন।
সময়টা হলো ব্রিটিশ ভারতের সেই ক্রান্তির লগ্নে, যখন বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ এই দুইটি বিষয় নিয়ে বাদ প্রতিবাদ চলছে, হিন্দু মুসলিম উত্তেজনা বেড়েই চলেছে। ঠিক সেই রকম সময়েই আব্দুল জব্বার সরকার প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িত হন। এই সময়ে বাংলার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল প্রাসঙ্গিক বলেই তার বর্ণনা করা আবশ্যক, কারণ এই সময় ব্রিটিশ ভারতের রাজনীতিতে সাবলীল বিচরণ ছিল আব্দুল জব্বার সরকারের। যাই হোক, বেনিয়া ইংরেজ পরোপকারী হয়ে ভারতে আসেনি, বরং এসেছিল বাণিজ্য করতে। পাওনা হিসাব কড়াইগণ্ডায় বুঝে নিতে তারা ছিল সিদ্ধ হস্ত, শুধু খাজনা আদায় করেই সে হিসাব মেটেনি। তাদের প্রকৃত পাওনা হল স্বদেশের প্রস্তুত কলের তৈরি পণ্য সম্ভারের বিনিময় মূল্য। প্রকৃতপক্ষে ইংরেজরা তাদের উদ্ভাবিত পণ্যের বাজার প্রস্তুত করতেই এই অঞ্চলে এসেছিলেন। বেনিয়াদের এই আশা যথেষ্ট পূরণ হয়েছিল। এতে করে বাংলার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এমনভাবে প্রভাব পড়ল যে লক্ষ লক্ষ তাঁতি, কামার, কুমার, মাঠে খেটে খাওয়া দিনমজুর তাদের রুটি রুজি হারালো। কুঠির শিল্প একে একে উঠে যেতে লাগল। কর্ম হারিয়ে দেশের মানুষ দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে গেল। শুধু যে মুসলমানদের এই অবস্থা তা কিন্তু নয়, বরং ধনাঢ্য মহাজন, জমিদার শ্রেণী বাদ দিয়ে অন্যান্য সাধারণ হিন্দুরাও এ ফল ভোগ করতে থাকল। অপরদিকে নতুন শহর কলিকাতায় বড় বড় ইমারতে তলার পর তলা উঠতে থাকল। নীলকুঠির অত্যাচারী বড়বাবু, গোমস্তা, পেয়াদা এবং যত প্রকার সাহেব সুবেদার কোম্পানির ঠিকাদারগণ কলিকাতায় আমির ওমরাহের স্থান গ্রহণ করল। বিশাল নগরীর পথে পথে বিলাতি গ্যাসের আলো চাঁদের আলোর মতো আলো দিতে থাকল। পথে পথে রেস্তোরাঁ ও হোটেল খোলা হলো। মাত্রা ছাড়া শোষণ ও ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থা। পূর্বেই বলেছি যে মানুষ, পরিবেশ ও সময় ইতিহাসের মূল উপকরণ। এই উপকরণগুলোর পথ পরিক্রমায় আমরা খুঁজে পাব আব্দুল জব্বার সরকারকে। ফলে এ সময় যখন বাঙালি জাতির ওপর ইংরেজ শাসনের স্টিম রোলার চলছে, তখন জাতির অবস্থা কেমন ছিল তা জানা দরকার। ক্লাইভ নিজেই স্বীকার করেছেন, আমি কেবল স্বীকার করতে পারি, এমন অরাজকতা, বিশৃঙ্খলা, উৎকোচ গ্রহণ, দুর্নীতি ও বলপূর্বক অর্থবৃত্ত অর্জনের চিত্র বাংলা ছাড়া আর অন্য কোথাও দৃষ্ট হয় না। অথচ ক্লাইভই এই শাসনযন্ত্রের প্রধান পুরোহিত ছিলেন। সূত্র: মধ্যবিত্ত সমাজের বিকাশ, সংস্কৃতির রূপান্তর, আব্দুল মওদুদ। পৃষ্ঠা নাম্বার 60-62। 1860 সালে বড়লাট কানিং স্বীকার করেন যে মহাবিদ্রোহের পর নীল বিদ্রোহে জনিত পরিস্থিতি তার পক্ষে অতিরিক্ত উৎকণ্ঠার কারণ হয়েছিল। তার ভাষায়, ইট অর্থাৎ ইন্ডিগো রিভল্ট কস্ট হিম মোর এনজাইটি দ্যাট হি ফেল্ট সিন্স দ্য ডেইজ অফ ডেলি। বিশেষ করে পূর্ববঙ্গের অধিবাসীরা অধিকাংশই ছিল মুসলমান এবং কৃষি ছিল তাদের আয়ের উৎস ও জীবিকার প্রধান অবলম্বন। অথচ অধিকাংশ জমিদার মহাজন ছিল হিন্দু। চিরস্থায়ী ভূমি ব্যবস্থার ত্রুটির কারণে জমিদার ও মহাজনদের অত্যাচারে কৃষককুল অতিষ্ঠ ছিল। সরকারি কর্মচারীদের শৈথিল্য এবং তাদের যোগসাহায্যে এই মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে এদেশের বিস্তীর্ণ চরাঞ্চল, হাওর, নদীগুলোতে চুরি, ডাকাতি ও বেআইনি কার্যকলাপ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। মানুষের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তাই ছিল না। এরই সাথে যুক্ত হয়েছিল আরেকটি ভয়ানক অনুষঙ্গ, আর তা হল সমগ্র ভারতব্যাপী হিন্দু মুসলিম দাঙ্গা। 19 শতকের দ্বিতীয়ার্ধে হিন্দু পুনর্জাগরণের প্রেক্ষাপটে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠিত করেন। এতে হিন্দুদের মনে সংকীর্ণ জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতার বীজ মাথা চাড়া দিয়ে ওঠে। এ সম্পর্কে ঐতিহাসিক স্ট্যানলি ওলপার্টের মন্তব্য উল্লেখযোগ্য। হিন্দু মুসলিম সংঘাত নতুন নয়, বরং তা ভারতের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি সামাজিক সমস্যা। দীর্ঘ কয়েক শত বছর পারস্পরিক সহ অবস্থান সত্ত্বেও ইসলাম ও হিন্দু ধর্মের আভ্যন্তরীণ সংঘাত দূর হয়নি। এদিকে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনা ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী ঘটনা।
কার্জন গভীরভাবে লক্ষ্য করলেন যে দীর্ঘদিনের অবহেলা ও অবিচারের জন্য পূর্ববঙ্গের প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়েছে। এতে তিনি একটি সক্ষম শাসনযন্ত্র গড়ে তোলার লক্ষ্যে অগ্রসর হতে থাকলেন। তার এ যুগান্তকারী সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হিন্দু জমিদাররা, ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী উত্তেজনা। এ ধরনের উত্তেজনা উপেক্ষা করেই লর্ড কার্জন ঢাকার নবাব সলিমুল্লাহর সাথে দীর্ঘ আলোচনা করেন। আলোচনার বিষয়বস্তু ছিল পূর্ববঙ্গের প্রাণকেন্দ্র ঢাকাকে কেন্দ্র করে একটি নতুন প্রদেশ গঠন। এই নতুন প্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে থাকবে, আরও থাকবে প্রাদেশিক আইন পরিষদ ও নিজস্ব রিভিনিউ বোর্ড। অনেক দিক ভেবে নবাব সলিমুল্লাহ সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানান। 1905 সনের মে মাসে সর্বপ্রথম লন্ডনের স্ট্যান্ডার্ড পত্রিকায় বঙ্গবিভাগ ভারত সচিবের অনুমোদন লাভ করেছে মর্মে সংবাদ প্রকাশিত হয়। খবরে আরও প্রকাশিত হয় নতুন প্রদেশের আসামের সঙ্গে বাংলার ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রদেশ সৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় 1905 সালে বিভিন্ন পত্রিকায় নতুন প্রদেশের সীমারেখা প্রকাশিত হয়। এতে হিন্দু সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানায় ও ক্ষোভ প্রকাশ করে। নতুন প্রদেশ যেন বাস্তবায়ন হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু বাধা বিপত্তি সত্ত্বেও সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং 1905 সালের 16 অক্টোবর থেকে তা কার্যকর হয়। কার্জন লক্ষ্য করেছিলেন যে কিভাবে কলিকাতার স্বল্প সংখ্যক বুদ্ধিজীবী ও সাংবাদিক মিলে প্রতিহিংসা পরায়ণ হয়ে দেশের জনমতকে নিজেদের স্বার্থ চিরতার্থে নিয়োজিত করেছিলেন। তিনি কলকাতা কেন্দ্রিক এই আন্দোলনকে সুনজরে দেখেননি। এরপর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন প্রবল বিক্ষোভ শুরু হয়, তখন নবাব সলিমুল্লাহ 1905 সালের 16 অক্টোবর অর্থাৎ নতুন প্রদেশের আত্মপ্রকাশের দিন মহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠিত করে মুসলমানদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন। 1905 সালের জুলাই মাসে সলিমুল্লাহ মুসলিম ইনস্টিটিউট পত্রিকায় নতুন প্রদেশ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক একটি সারগর্ভ নিবন্ধন লিখেন। এতে তিনি এই দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই বাংলা বিভাগকে কেন্দ্র করেই নবাব স্যার সলিমুল্লাহ রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। আর দেশের এই যুগসন্ধিকানেই আব্দুল জব্বার সরকার নবাব সলিমুল্লাহর হাত ধরে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। গরু কোরবানির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি হিন্দু সম্প্রদায়ের। বিপরীতে শরণাতীত কাল থেকে চলমান মুসলিম ধর্মীয় বিধান হল এই কোরবানি, সুতরাং তা অব্যাহত গতিতে চলবে। এই বিরোধে ঐতিহাসিক পটভূমি, 19 শতাব্দীর প্রথম দিকে ভারতে হিন্দু মুসলিম ধর্মীয় সাম্প্রদায়িকতার সংঘাত এতই বেড়ে গিয়েছিল যে সংঘর্ষ প্রায় লেগেই থাকত। বিশেষ করে মুসলিম সমাজের গরু কোরবানি এবং হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণকে কেন্দ্র করেই তা ঘটত। সার কথা হলো, নামাজের সময় হিন্দুরা ঢাক ঢোল বাজিয়ে প্রতিমা নিয়ে মসজিদের সামনে দিয়ে যেত, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে গরু কোরবানি ছিল নিষেধ। বাল গঙ্গাধর তিলকের ভালোভাবেই জানা ছিল যে কিভাবে তার অনুসারীদের মধ্যে ধর্মীয় চেতনা ও সংকীর্ণ সাম্প্রদায়িক বিদ্বেষ জাগ্রত করে দিতে হয়। তিনি অগ্রেই তা উপলব্ধি করেছিলেন যে হিন্দু জাতীয়তাবাদ তার ধর্ম নিরপেক্ষতার রূপ পরিহার না করলে কিছুতেই শক্তি অর্জন করতে পারবে না। অতএব তিনি তার গোবধ প্রতিরোধ সমিতির কর্মতৎপরতা প্রসারিত করেন এবং গণপতি উৎসব পালনের উদ্দেশ্যে বিশেষ এক সঙ্গীত রচনা করেন ও তার প্রকাশনা ও বিতরণের ব্যবস্থা করেন। ঐতিহাসিক হিন্দু মুসলিম রক্তক্ষয়ী যুদ্ধের আগমনই সম্পর্কিত বিষয় দিয়ে পরিপূর্ণ ছিল এইসব সঙ্গীত। তিনি উগ্র হিন্দু শ্রেণীর চেতনা জাগ্রত করেন এবং মুসলিম সমাজ ও ধর্মের বিরুদ্ধে বহি প্রজ্বলিত করেন। তিলকের গোবধ প্রতিরোধ সমিতির কর্মতৎপরতা অবশেষে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রচারক বাহিনী দেশের শহরে শহরে, গ্রামে গঞ্জে গোমাতার আর্তনাদ শীর্ষক প্রচারপত্র বিলি করতে থাকে। জনসভায় হিন্দুগণ গো হত্যার প্রতিবাদ করে প্রস্তাবাদী
গ্রহণ করতে থাকে এবং সংবাদপত্রের মাধ্যমে তা জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে থাকে। স্বভাবতই এর ফলে স্থানে স্থানে হিন্দু মুসলিমের সংঘর্ষ চলতে থাকে। অপরদিকে এস কে মজুমদার তার জিন্নাহ ও গান্ধী গ্রন্থে বলেন, খেলাফত আন্দোলনকালে হিন্দু মুসলিম ঐক্য কোনো জোরদার বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়নি। মুসলমানের কাছে এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন, ভারত স্বাধীন করার চিন্তা এদের কাছে ছিল না। পক্ষান্তরে গান্ধী এটাকে গ্রহণ করেছিলেন নিজ উদ্দেশ্য হাসিলের প্রধান হাতিয়ার হিসেবে। গান্ধীজি বলেছিলেন, আমি বিশ্বাস করি খেলাফত আমাদের দুজনের নিকট কেন্দ্রীয় বিষয় ছিল না, আর মাওলানা মোহাম্মদ আলীর নিকট এটা ছিল ধর্ম, তবে আমার নিকট হচ্ছে খেলাফতের জন্য জীবন বিসর্জন দিয়ে গো নিরাপত্তা নিশ্চিত ও নির্ভয় করা, অর্থাৎ আমার ধর্মকে মুসলমানের ছুরিকা থেকে রক্ষা করা। ধর্ম বলতে এখানে গান্ধীজি যে গোধর্মকে বুঝিয়েছেন তা না বললেও চলে। মুসলমানের ছুরি থেকে গোধর্ম বা গোজাতিকে রক্ষা করার অর্থ হল ভারত থেকে গো কোরবানি চিরতরে বন্ধ করা। 1870 সাল থেকে 1893 সাল পর্যন্ত হিন্দু মুসলমানের যত দাঙ্গা হয়েছে তার খতিয়ান বিবেচনা করলে দেখা যাবে এসবের প্রত্যক্ষ কারণ হচ্ছে এই যে, প্রথম 4 বছর হিন্দুদের দুর্গাপূজা আর মুসলমানের কোরবানি একই সময়ে, বলতে গেলে একই দিনে অনুষ্ঠিত হতো। যদি এমন হতো যে ইহা ঠিক আছে, উভয়ে নিজ নিজ উৎসব পালন করুন, হিন্দুরা দুর্গাপূজা পালন করুন আর মুসলমানরা কোরবানি করুন, কিন্তু তা হলো না। মুসলমানেরা গো কোরবানি করতেই পারবে না আর হিন্দুরা দুর্গাপূজা করবেই, বরঞ্চ বিসর্জনের দিনে মসজিদের সামনে দিয়ে ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে মিছিল করে যাবে, ফলে দাঙ্গা হাঙ্গামা তো অনিবার্য। গায়ে পড়ে উত্তেজনা সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা বাদিয়ে মুসলমানকে খুনের আসামির কাঠ করায় দাঁড় করিয়ে রায় দিয়ে বলা হতো, বাবা এখন যান মাল ও মান ইজ্জত নিয়ে যে দেশ থেকে এসেছিলে সে দেশে চলে যাও। এসবই পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা হচ্ছিল, এ কথা মনে করার সঙ্গত কারণ আছে। পরবর্তীকালে আর্য সমাজীরা এবং হিন্দু মহাসভার নেতাগণ বঙ্কিমচন্দ্র আনন্দ মঠে বন্দে মাতরম মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন যবন শ্লাচ্ছ নিধন যজ্ঞের। সূত্র বাংলার মুসলমানদের ইতিহাস 128 পৃষ্ঠা। আর এ কথার অর্থ হল, হত্যাযজ্ঞের পর যারা তোমরা বেঁচে আছো তারা ভারত ত্যাগ করো। ইতিহাসের এই ধারাবাহিকতায় গোহত্যা বন্ধ এ প্রথা চালু থাকলেও সরকারিভাবে তা আইনসিদ্ধ ছিল না। হিন্দুরা যে সকল স্থানে প্রভাবশালী সে সকল স্থানে তারা এই রেওয়াজ চালু রাখতেন। মুসলমানদের ধর্মীয় উৎসবে করণীয় এই প্রথাকে, অর্থাৎ গরু কোরবানি অনুষ্ঠানকে জোরপূর্বক বন্ধ করে দেয়া বিষয়টি মেনে নিতে পারেননি আব্দুল জব্বার সরকার। গঠনমূলক মনোভাবের অধিকারী আব্দুল জব্বার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়েছিলেন জঘন্য প্রকৃতির এই সাম্প্রদায়িকতার প্রলেপ মুছে ফেলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক এ সকল কিছুতেই সমাধিকার ভোগ করে সুখে শান্তিতে বসবাস করবেন। কিন্তু আব্দুল জব্বার সরকারের এই আহ্বান তৎকালীন প্রভাবশালী হিন্দুরা প্রত্যাখ্যান করেন এবং গরু কোরবানির উপর নিষেধাজ্ঞা আরও অধিকতর জোরদার করার প্রয়াস চালান। এখানে যে কথা না বললেই নয় তা হলো, আব্দুল জব্বার সরকারের জন্মস্থান পেঁচাখোলা এবং হাটুরিয়া দুটোই খুব বড় এবং প্রসিদ্ধ গ্রাম, বিশাল পরিমাণে জনবসতি এই দুই গ্রামে। মুসলিম ও হিন্দু সংখ্যাতত্ত্বের বিচারে 60:40, কিন্তু হিন্দুরা ব্রিটিশ শাসনের আশ্রয় ও প্রশ্রয়ে বেড়ে উঠেছে। হিন্দু সম্প্রদায় অর্থনৈতিক ব্যাপারে তারা, অর্থাৎ হিন্দুরা যেমন ব্রিটিশ শাসনের অনুগ্রহ পেয়েছে, সেই সাথে জমিজমা ভোগ দখলের ক্ষেত্রেও তেমনি আনুকল্য পেয়েছে জমিদারদের। এতএব তারা প্রভাব প্রতিপত্তিশালী এ কথা ব্যাখ্যা করে না বললেও চলে। 19 শতাব্দীর শেষ 3 দশকের মধ্যে 13 জন জমিদার হাটুরিয়া গ্রামে তাদের আবাসস্থল গড়ে তোলেন। তারা হলেন প্রমথনাথ বাগচি, কাঞ্চিনাথ বাগচি, কালী সুন্দর রায়, উপেন্দ্রনাথ বাগচি, ক্ষীরোদচন্দ্র রায়, ভবানীচরণ বাগচি, সুরেশচন্দ্র রায়, ক্ষুদিরাম পাল, সুধাংশু মোহন রায়, যদুনাথ ভৌমিক,
শক্তিনাথ রায়, যতীন্দ্রনাথ ভৌমিক, বঙ্কিম রায়। আর প্যাঁচাকোলা গ্রামে বসতি ছিল একজনের, তিনি হলেন শঙ্কর পণ্ডিত। এদের মধ্যে জনাচারেক ছিলেন খুবই সদয়, ভদ্র ও প্রজাবৎসল্য। নাকালিয়া, প্যাঁচাকোলা ও হাটুরিয়া গ্রামের বয়স্ক লোক এখনো হয়তো দু চারজন আছেন যারা এই দয়ালু ব্যক্তিদের কথা মনে রেখেছেন। তাদের নাম প্রমথনাথ বাগচি, ক্ষীরোদচন্দ্র রায়, যতুনাথ ভৌমিক, ভবানী চরণ বাগচি। সোজা সাপটা বলতে গেলে বলা চলে বাকি দশজন ছিলেন অহংকারী, জমিদারি সুলভ মন মানসিকতার অধিকারী এবং মুসলিম বিদ্বেষী। জমিদার রায়বাহাদুরের এস্টেটে একটা হুকুম জারি ছিল গোহত্যা বন্ধ করার জন্য, কিন্তু তা ছিল একটা বজ্র আটনি ফসকা গিরোর মতো। উল্লেখ্য যে জমিদার বনমালী রায়বাহাদুর 1914 সালে মৃত্যুবরণ করেন। এরপর তার দুই পুত্র ক্ষিতিশভূষণ রায়বাহাদুর ও রাধিকা ভূষণ 1950 সালের জমিদারি প্রথা বিলোপ পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এটা যে সময়ের ঘটনা, অর্থাৎ 1918 সন, সে সময়কালে আব্দুল জব্বার সরকার ছিলেন রায়বাহাদুর এস্টেটের তহসিলদার, অর্থাৎ নায়েব। ঠিক ওই সময়ই আব্দুল জব্বার সরকার নায়েব বা তহসিলদার পদ থেকে অবসর গ্রহণ করেন। তখন মাধবচন্দ্র রায় ওই সুযোগ গ্রহণ করে ওই পদে নিয়োজিত হন। এদিকে চন্দ্রনাথ চক্রবর্তী ওই সময় নিজাম এস্টেটের প্রকৌশলী ছিলেন, অথচ আকস্মিকভাবে তিনিও পদত্যাগ করেন। কথিত আছে এই তিন ব্যক্তির প্রথমজন শঙ্কর পণ্ডিত, দ্বিতীয়জন মাধবচন্দ্র রায় এবং তৃতীয়জন চন্দ্রনাথ চক্রবর্তী। তিনজনই বুদ্ধিজীবী বলে বিশেষ পরিচিত। তারা মুসলমানদের ঈদ উৎসবের একটা প্রধান অনুষ্ঠান গরু কোরবানি সর্বাংশে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলেন। এদিকে জব্বার সরকার ঈদকে সামনে রেখে পূর্ব ঘোষণা দিয়ে বসলেন তিনি তার নিজ বাড়ির আঙিনাতেই গরু কোরবানি দিবেন। প্যাঁচাকোলা গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হাটুরিয়াতে 13 জন জমিদারের বাস। তাদের মধ্যে অধিকাংশই যোগ দিলেন গো কোরবানি বন্ধের ষড়যন্ত্র বাস্তবায়নে। এ ব্যাপারে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ বলেছেন, এটা বড় ধরনের সংঘাত ও সহিংসতা সৃষ্টি করে কোরবানি বন্ধ করবেন বলে স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন হিন্দু সম্প্রদায়। কিন্তু পরবর্তীতে এই সহিংসতাপূর্ণ প্রস্তাব ও মতামত থেকে তারা সরে আসেন। হয়তো তাদের মনে এই ধারণা জন্মেছিল যে এই সহিংসতা সৃষ্টি করে আব্দুল জব্বার সরকারের নেতৃত্বাধীন মুসলমানদের পরাভূত করা অসম্ভব। এজন্য তারা আসন্ন ঈদ উৎসবের গরু কোরবানিকে কেন্দ্র করে আইনের দরজায় হাত পাতবেন বলে শোনা গেল। উদ্দেশ্য ছিল এতে করে তাকে জেলখানায় আটক করে দেওয়া যাবে। হিন্দুদের এ পরিকল্পনাটি আব্দুল জব্বার সরকারের কর্ণগোচর হলে তিনি বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন। এই ক্ষেত্রে দুটি বিশেষ পয়েন্ট ছিল সরকার সাহেবের হাতে, যেমন গরু কোরবানি বন্ধ, এমন কোনো আইন ব্রিটিশ শাসনের নেই, এবং যেটা তিনি পবিত্র কোরআন শরীফ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন তার হলফনামায়, তা হল দ্যাট দ্য এক্সিবিশন অফ সাচ কাউস হেড ওয়াজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড বাই কোরআন, অর্থাৎ জনসমাগমে ঐরূপ গরুর মাথা প্রদর্শনী কোরআন দ্বারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।